হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর কে মিউজিক রামচন্দ্রপুরি এসে গেছি আজ নতুন ভিডিও তো বন্ধুরা কেমন আছেন বলুন ভালো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে শরীরকে ঠিক রাখবেন তো বন্ধুরা আজকে তো থামেলা টাইটেল দিকে তো অবশ্যই বুঝতে পেরে গেছেন ডুয়েল জিবিএল চার পিস সিঙ্গেল আঠারো আর দু পিস এই সেটআপটি কত টাকা খরচা ওকে বন্ধুরা তো এই সেটআপটি এক দাদা কমেন্ট ছিল তো যেই দাদা কমেন্ট করেছেন যিনি উনি বলেছেন ভিডিওতে মানে ওনার নাম না তুলেন তো অবশ্য তো আমি তবুও ওনার এ তুলানছি তো ওই দাদা বলেছিল যে দু তিনটে বলেছিল প্রথমে বলেছিল চারটে চারটে আটটা সেটা কতটা খরচা হবে বিল দিয়েছি মানে খাতায় আমি বিল করে অর্সব পাঠিয়েছিলাম ওনার পছন্দ হলো না তো অনেকগুলোই বিল করার পর তো এটা একটা বিল দিচ্ছি তো এই বিলটা অবশ্য পছন্দ হয়নি তো লাস্টকালে এসো ওনার বিল পছন্দ হলো দুটো দুটো সিঙ্গেল বেস আর দুটো পনেরো ইঞ্চি দুটো জে বিল ওকে তো সেই বিলটা আমি নেক্সট ভিডিওটি দেবো ওকে বন্ধুরা তো এখন এটাই শুনে নিন এই বিলটা আমি যেহেতু করা আছে এটা বেশ চারটে ডুয়েল জেবিল সিঙ্গেল আঠারো বেশ দু পিস ওকে বন্ধুরা এই স্ট্রাফটি কত টাকা খরচা সেই ভিডিওটি নিয়ে এসেছি আপনাদেরকে তো কোনটা কত টাকা প্রাইস পড়ছে তো সেই জিনিসগুলি জানতে চান প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলা এখানে দিন আর যে দাদা ভিডিওটি দেখতেন ওনাকেই বলা হচ্ছে ওকে বন্ধুরা তো বেশি কিছু না ভিডিও ডিসক্রিপ্ট করো না লাশবির দেখতে থাকো তো থামড়ে থাকে দেখে তো বুঝতে পেরেছে চলুন ভিডিওটি দেখে নিন লাস্ট সেটটা যদি কেউ করতে চান অবশ্যই আমি এখন বলেছি লাস দেখুন ওখানে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ডিসক্রিম ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ওখান থেকে কালেক্ট করে যোগাযোগ করতে পারেন যদি সেটা কেউ নতুন ফার্স্ট টাইম করতে চান অবশ্যই এই সের আপটি ফার্স্ট টাইম করতে হয়েছে আরেকটি কথা এই সের আপটির সঙ্গে দশখানা চল অ্যাড করা হয়েছে সাথে ডবল মিক্সচার একটা বড় মিক্সার থাকবে ছোটো মিক্সার এসএম সিক্স থাকবে স্টুডিও মাস্টার ষোলো চ্যানেল মিক্সচার দেওয়া হয়েছে ওকে বন্ধু সব কিছুই আপনাদেরকে দেখাবো কোনটা কতটা হ্যালো বন্ধুরা এসে গেলাম এই যে দেখতেই পারছেন কেবিনেট ছ পিস দুই নিচে দেখতে পাচ্ছেন দু পিস আঠারো ইঞ্চি বেস আর উপরে দেখতে পাচ্ছেন আর সাইডে দেখতে পাচ্ছেন তাই তো সাইটে উপরে করে চার পিস যে বেল দেখতে পাচ্ছেন ওকে বন্ধুরা তো প্রথমেই বলে দিই বেসের ক্যাবিনেটটার প্রাইস কত তো বন্ধুরা বেসের ক্যাবিনেটটার প্রাইস পড়বে আপনার পনেরো হাজার টাকা জোড়া ওকে বন্ধুরা তো ভালো ভালো কোয়ালিটির মধ্যে পড়বে তো আর একটা কথা বলবো আপনার যে মিডের ক্যাবিনেটটা পড়ছে টপ জেবেল বেলের ক্যাবিনেটটা পড়বে আপনার ষোলো হাজার টাকা জোড়া তো এখানে দু জোড়া আছে চার পিস তার পিসের দাম পড়বে আপনার বত্রিশ হাজার টাকা ওকে তো যে মিডে যে হাজগুলো দেখতে পাচ্ছেন ওর মধ্যে যে থাকে নেটওয়ার্ক কিট এচাপ চাপ তো দুটোই মিলে পড়বে আপনার বাইশশো টাকা এচাপ চাপ আর নেটওয়ার্ক কিট মিলে তো এখানে চার চার চারটে আটটা লাগবে তো এখানে চার চারটে আটটায় পড়বে আপনার আট হাজার আটশো টাকা ওকে বন্ধুরা এটা নেটওয়ার্ক কিচ এচ হয়ে গেল এবার চলে যাব বেসের স্পিকারে তো বন্ধুরা বেসের স্পিকার কি দিয়েছি বেসের স্পিকার কিউান বারোশো অটেজ বারোশো অটেজ দাম পড়বে পার পিস এগারো হাজার টাকা এগারো হাজার টাকার পার পিস দাম তো এখানে লাগবে দু পিসের দাম বাইশ হাজার টাকা এবার চলে যাবো মিডেল স্পিকার মিডেল স্পিকার তো বন্ধুরা দিয়েছি কমের মধ্যেই অবশ্য বাজারটা চেয়েছে তার সত্ত্বেও অনেকটা উঠে গেছে অবশ্য বাজেটটা তো বন্ধুরা এখানে মিডেল স্পিকার দিয়েছে আপনাদেরকে কি ওয়ান সাড়ে তিনশো অটেজ দাম পড়বে আপনার সাড়ে তিন হাজার সাতশো টাকা করে পার পিস তো এখানে আপনার দাম পড়বে আট পিসের দাম উনত্রিশ হাজার ছশো টাকা আট পিসের দাম আপনার উনত্রিশ হাজার ছশো টাকা তো ইস স্পিকার তো হয়ে গেল দুটোই মানে বক্সগুলো কমপ্লিট হয়ে গেলো এবার বক্সরা বাজাতে যে এমপ্লিফায়ার লাগবে বন্ধুরা তো আপনাদেরকে দিচ্ছি বেসের এমপ্লিফায়ার সাউন্ড স্ট্যান্ডার্ড যে দেখতেই পারছেন সাউন্ড স্ট্যান্ডার্ড সি এ নাইন সি এ নাইন এতে বেস্ট বাজানোর জন্য তো এটা ভালো হবে কোয়ালিটি তো কম প্রাইজের মধ্যে এটাই ভালো পাচ্ছি ওকে বন্ধুরা তো এর দাম পড়বে আপনার পার পিস আঠাশ হাজার টাকা তো এক পিস দেওয়া হয়েছে এক পিসের দাম আঠাশ হাজার টাকা তো সে উপরে যে মিটগুলো দেখতে পাচ্ছেন জেবিএল মিট তো মিট বাজানোর জন্য আপনার পড়বে স্টেঞ্জার দু পিস এমপ্লিফায়ার তো স্টেঞ্জার দিয়েছি সেভেন জিরো ওয়ান সাতশো আট্রিশ এম্পিলিফায়ার দু পিস দাম পড়বে পার পিস উনিশ হাজার টাকা করে দু পিসের দাম আটত্রিশ হাজার টাকা তো আর যে দাদা আপনাদেরকে বলেছিলাম যে চং দেওয়া হবে তো চং এর এমপ্লিফায়ারটা দিয়ে দিই তারপর চংয়ের এটা বলবো তো চং বাজানোর জন্য স্টেঞ্জার ফাইভ জিরো ওয়ান একটি পাঁচশো অটেজ এমপি দিয়েছে দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা তো বন্ধুরা এবার চলে যাবো চংটা আপনাদেরকে দেখি চং ইউনিট এই যে চং দেখতে পাচ্ছেন আর ইউনিট আউজা ফোরটি মানে চল্লিশ অটেজ ইউনিট এলিমিটার সহ আপনার পড়ে যাবে তিন রকম তিন পিসে তিন পিস মিলে পড়ে যাবে আপনার তেইশশো টাকা এলিমিটার ইউনিট চং মিলে পড়ে যাবে তেইশশো টাকা তো এখানে দশ পিস লাগবে দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা তো হয়ে গেলো সব কিছু আপনাদের তো এবার চলে যাবো স্টেবলাইজার তো স্টেবলাইজার কী কী দিয়েছি থ্রি কেবি দু পিস দেওয়া হয়েছে তো থ্রি কেবি দু পিস দিলে আরামসে সেটটা চলে যাবে দাম পড়বে আপনার চার হাজার সাতশো করে দাম পড়েছে পার পিস তো এখানে ন হাজার চারশো টাকার দাম দু পিস স্টেবিলাইজারে তো এই সেরাফটি চলে যাবে তো সাউন্ডটি বাজানোর জন্য দেওয়া হয়েছে এক পিস মিক্সচার স্টেঞ্জার এস এম সিক্স দাম পড়েছে আপনার সাড়ে চার হাজার টাকা তো আর এক পিস ডিজে টোয়েন্টি দেওয়া হয়েছে এক পিস দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা ডিজে টোয়েন্টি এখানে চিপ মেশিন দেওয়া হয়েছে দু পিস দু পিস চিপ মেশিন দেওয়া হয়েছে আপনার পার পিস দেড় হাজার টাকা করে দুটোই মিলে তিন হাজার টাকা তো এখানে দাম দেওয়া হয়েছে দু পিস দু পিস কাটিং বোর্ড দেওয়া হয়েছে ছোটো ছোটো সাইজের তো এখানে আপনার দাম পড়বে পাঁচশো টাকা করে হাজার টাকা কাটিং বন্ধুরা এই যে দেখতেই পারছেন মিক্সারটি এই মিক্সারটি স্টুডিও মাস্টারের ডায়মন্ড কালার মডেল ষোলো পয়েন্ট টু ইফেক্ট এক ইফেক্ট এক্স তো এর দাম পড়বে আপনার বন্ধুরা প্রাইস পড়বে আপনার সাতাশ হাজার টাকা সোলো চালার মিক্সচার ওকে বন্ধুরা তো সব কিছু আপনাদেরকে দেওয়া হয়ে গেল অবশ্য সেটটা এদের চলে যাবে আর একটা জিনিস বাকি আছে যে সেটটা বাজানোর জন্য তার বুস্টিং জ্যাক চং বাজানার তার সমস্ত সব কিছু মিলে অবশ্য তার তো ভালোই দাম আছে সব কিছু মিলে পড়বে আপনার তারগুলো শুধু সব সব তারগুলো মিলে পড়বে আপনার দশ হাজার টাকা ওকে বন্ধুরা তো এখানে সব কিছু প্রাইস দেওয়া গেলো এবার যে অল সেট আপটা হিসাব করা হলো টোটাল কত টাকা খরচা হলো বন্ধুরা তো এখানে আপনার খরচা হয়েছে টোটাল দু লাখ উনসত্তর হাজার আটশো টাকা হ্যালো বন্ধুরা তো আপনাদেরকে সেটা তোর সেট বাজেটটা তো দিয়ে দিলাম দু লাখ উনসত্তর হাজার আটশো টাকা তো ভিডিওটি কেমন লাগলে বলুন কমেন্টে লিখে জানাবেন আপনার নাম আপনার গ্রামের নাম লিখে জানাবেন তো আমি পরের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরতে পারবো বন্ধুরা তো আমি এখানে ভিডিওটা শেষ করলাম আর একটি কথা কেউ যদি সেটা কিনতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি যোগাযোগ করবেন এখানে এই ভিডিওটি শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট ভিডিও নিয়ে চলো বাই